এক ভাই প্রশ্ন করেছেন, যদি ইমাম সাহেব কখনো চার রাকাত বিশিষ্ট নামাজে দু রাকাত পড়ার পরে তাশাহুদ করার কথা, কিন্তু সে তাশাহুদ না করে সে যদি উঠে পড়ে, অর্থাৎ বৈঠক প্রথম বৈঠক না করে সে উঠে পড়েছে, পুরো খাড়া হয়ে পড়েছে অথবা খাড়া হয় নাই, তো সে ব্যক্তি কি করে? পেছন দিক থেকে লুকমা দিয়েছে, তো নামাজ কিভাবে পড়বে, কি করবে, ইমামের কি করণীয়, এই প্রশ্ন করেছেন। বুঝতে পেরেছেন প্রশ্নটা? যে চার রাকাত বিশিষ্ট নামাজ দু রাকাত পড়ার পরে তাশাহুদ করার কথা ছিল, প্রথম বৈঠক করার কথা ছিল, কিন্তু প্রথম বৈঠক না করে ইমাম সাহেব ওপর দিকে উঠতেছেন, তো এখন কি করবে? পেছন দিক থেকে লুকমা দিয়েছেন, এখন ইমাম সাহেব কি করবেন? বসে পড়বেন নাকি উঠে পড়বেন না কি করবেন? প্রশ্নের সমাধান হচ্ছে, যদি কোনো ব্যক্তি দু রাকাত নামাজ পড়ার পরে ওপরের দিকে উঠে যান আর পেছন দিক থেকে লুকমা দেয়, তো দেখতে হবে সে ব্যক্তি উঠার মতো হয়েছে কিনা, অর্থাৎ সে এমন অবস্থানে পৌঁছেছে যে মানুষেরা বলে যে দাঁড়িয়ে পড়েছে। যদি এমন হয় যে সে পুরোপুরি দাঁড়িয়ে পড়েছে, তাহলে সে আর ফিরে আসবে না, অর্থাৎ বাকি আরও দু রাকাত হোক এক রাকাত হোক সে নামাজটা শেষ করবে, করার পরে সাউসিজদা দিয়ে আপনার নামাজ শেষ করবে। আর যদি অল্প কিছু ওঠে যা ওঠা বলা যায় না, তাহলে ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে বসে পড়বে এবং তাশাহুদ পড়ে বাকি নামাজ এক রাকাত দু রাকাত যাই হোক সেটা পড়ে নামাজ শেষ করবে, তাহলে সিজদায় সাওয়া দিতে হবে না, এমনিতে নামাজ হয়ে যাবে। এখন যদি কোনো ব্যক্তি উঠে পড়েছে দাঁড়িয়ে পড়েছে, এমন তো অবস্থায় হতে পারে যে পেছন দিক থেকে লুকমা দিয়েছে, ব্যক্তি জানে না, এরপরে তিনি বসে পড়েছেন, যদি বসে পড়েন তাহলে অনেক ফকি এই মাসালা দিয়েছেন যে তার নামাজটা ফাসেদ হয়ে গেছে, কারণ সে অযথাই দাঁড়িয়ে পড়ার পরে আবার ফিরে এসেছে, নিয়মটা এমনটি ছিল না, সে দাঁড়িয়ে থাকতে পারতো, পরবর্তীতে সিজদায় সাওয়া দিলে নামাজ হয়ে যেত, কিন্তু সে যেহেতু সে দাঁড়িয়ে পড়ার পরে আবার ফেরত এসেছে তার নামাজ ফাসেদ হয়ে গেছে। কিন্তু ইমাম হুমাম রহমতুল্লাহ সহ আরও অনেকেই মাসালা দিয়েছেন যে না, তার নামাজ ফাসেদ হয়নি, বরং সে তাশাহুদ পড়ে আবার বাকি এক রাকাত হোক দুই রাকাত হোক নামাজ পড়বে, পড়ার পরে লাস্টে এসে সে হচ্ছে সিজদায় সাওয়া দিয়ে নামাজ শেষ করবে। তবে এটা জামাতের ক্ষেত্রে, কারণ অনেকে মাসালা জানে না, যদি হুজুর উঠেই থাকতেন তাহলে হয়তো অনেকেই বসেই থাকতো, এমনটি হতে পারতো, এজন্য সে ব্যক্তি বসে পড়ে আবার পরবর্তীতে উঠে নামাজ পূর্ণ করে যে সিজদায় সাওয়া দিলে তার নামাজ হয়ে যাবে। তবে এটা উত্তম না, এটা তরিকা না, এটা পদ্ধতি না। পদ্ধতি হচ্ছে যদি দাঁড়িয়ে পড়ে তো দাঁড়িয়েই থাকবে, সে আর বসবে না, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি প্রশ্নের উত্তরটা।